নমস্কার। লোক টিভির সকল দর্শক বন্ধুদেরকে জ্যোতির্দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বাগত। সম্পর্ক এই সংজ্ঞাটা কিন্তু একটা নিমিত্ত মাত্র, সম্পর্ক তো আপনাদের সাথে জ্যোতির্দিশা অনুষ্ঠানের কর্ণধারের। তার কারণ হচ্ছে জ্যোতির্দিশা অনুষ্ঠান দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের মনে সেই জায়গাটা ভয় ভীতিকে কাটিয়ে রেখে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছে। আর সম্পর্কের ভিত্তি স্বরূপ এটাই, আপনার জীবনটাকে নিয়ে সচেতন হওয়া। আর সেই সচেতন হওয়ার লক্ষ্যে আপনারা যারা ব্রতী তারাই শুধুমাত্র ডায়াল করবেন 0223-2571-2255 বা 2256 এই নম্বরে। চলুন স্বাগত জানাই সেই শিরোনামে যার নামটা উঠে আসে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ শিরোমণি বৈদিক অ্যাস্ট্রোলজি বিশারদ, এছাড়াও হরোস্কোপ নিউমারোলজি বাস্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বিশেষভাবে পারদর্শী রিসার্চার কেপি অ্যাস্ট্রোলজিস্ট শ্রীমতী আলপনা দিকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার দিদি। নমস্কার। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রত্যেক দিন একটা বিষয়ের উপর আমার আলোচনা থাকে, তা আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, মা বাবার সাথে সাথে প্রত্যেক ছেলেরা দেখবেন পাড়ায় এদিকে ওদিকে বল খেলে বেড়াচ্ছে, সামনে বাড়ির সামনে মাঠে পাড়ার গলিতে বল খেলে বেড়াচ্ছে, যে ভাবে যে আমি যদি বড় হয়ে একটা খেলোয়াড় হতে পারি। মা বাবাও ভাবে ছেলেটা পাড়ায় এত মেডেল পাচ্ছে, পাড়ায় এত টুর্নামেন্ট জিতছে, আজকে যদি ছেলেটা সত্যি একটা খেলোয়াড় জায়গায় যায় তারও তো তাতেও তো তার ভবিষ্যৎ হবে। কিন্তু এই যে স্বপ্ন অনেকের জায়গায় গিয়ে পৌঁছায়, অনেকে হয়তো পৌঁছানোর আগেই স্বপ্নটা শেষ হয়ে যায় কোথাও একটা, তা এই যে কার স্বপ্নটা সত্যি হবে, কে আদৌ খেলোয়াড় হয়ে দাঁড়াতে পারবে আর কে পারবে না, এই নিয়েই আজকে আমার আলোচনা। যে এখানে কিন্তু সবসময় একটা জিনিস দেখতে হয় যে জন্ম ছক, আমাদের যে জন্ম কুণ্ডলী সেখানে কে সাপোর্ট করছে, সেই খেলোয়াড় হওয়ার জন্য যে যোগগুলো দরকার, যে গ্রহগুলোর দরকার সেগুলো আদৌ সাপোর্ট করছে কি না, সে সাকসেস পাবে কি না, এই সাকসেসটা নিয়ে সে ইনকামের জায়গায় দাঁড়াতে পারবে কি না, এগুলো নিয়েই আজকে আলোচনা। আপনারা শুনতে থাকুন আর জানুন এগুলো, যে আপনাদের যদি কারো স্বপ্ন থাকে বা যেসব ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে যে খেলোয়াড় হব, তাদের জন্মছক সেই জায়গাগুলো পারমিট করছে কিনা। আমাদের পাঁচটা গ্রহ আছে, মঙ্গল শুক্র বুধ রবি শনি, এই পাঁচটা গ্রহকে কিন্তু একটা খেলোয়াড় হতে গেলে দেখতে হয়। কেন দেখতে হয় আমি ফোনটা নিয়ে আলোচনায় আসছি। একদমই তাই। আর অনুষ্ঠানের শুরুতেই আজকে একজন কলার বন্ধুকে পেয়েছি, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, নমস্কার, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানবো। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনেকদিন হলো, খুব ভালো লাগে। বেশ, বলুন ছেলের ডেট অফ বার্থ। 29/12/94। সময়টা বলবেন? রাত্রি 10টা 50 মিনিট। বেশ, কেন এই অনুষ্ঠানটাকে চুজ করলেন, যে এই অনুষ্ঠানে দিদির কাছে একটু জানবো, বেশ কিছু তো অনুষ্ঠান হয়, বেশ খুব ভালো লাগলো আপনার কথা। আচ্ছা, আপনার ছেলের জন্ম বারটা কি বৃহস্পতিবার? কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র শনি নক্ষত্র জানা আছে? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে জানতে চান, কিসের যোগ আছে কিনা, সরকারি চাকরির জন্য চিন্তা ভাবনা, তা কি নিয়ে পড়াশোনা করেছে? ও আর্টস নিয়ে পড়াশোনা করেছে, আর্টস এর ইচ্ছু। হ্যাঁ, দিয়ে দেখুন, আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, জন্ম ছকটা যদি আগে কোথাও দেখিয়ে না থাকেন আপনি একবার দেখিয়ে নিন, কারণ একটা জিনিস বলবো, ওর একটা কালসর্পদোষ হয়ে বসে আছে, ঠিক আছে, মঙ্গলভঙ্গ কালসর্পদোষ হয়ে বসে আছে, আপনি পারলে জন্ম ছকটা একটু ঠিক করিয়ে নিন। ওর কিন্তু সরকারি চাকরির যোগ আছে, ও এবছরই সরকারি চাকরির যোগটা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যদি এটাকে না কাটিয়ে থাকেন আপনি এটাকে ব্যবস্থা করুন কাটিয়ে নেওয়ার, সরকারি চাকরি কিন্তু আপনার ছেলে পাবে। খুব ভালো থাকবেন, এরপর যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই, এটুকু সময় তো জানাটা সম্পূর্ণ হয় না, কারণ একটা মানুষের জীবন ছোট নয়। আর আজকে সেই নিয়েই কথা বলছি যে একটা গোল, আলটিমেট সাকসেসফুল লাইফে পৌঁছাতে গেলে একজন ক্যারিয়ারিস্টিক ওয়েতে যদি কেউ এগোতে চায়, তাহলে যদি প্লেয়ার হতে চান কি করবেন, সেই নিয়ে আজকে আলোচনা। পাশাপাশি আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, সেলটার থেকে বলছি, রিয়া মজুমদার। কোথা থেকে ফোন করেছেন? সেলটার, শিয়ালদার কাছে। শিয়ালদা, আচ্ছা আচ্ছা, বলুন কার সম্পর্কে? আমার মেয়ের নাম মায়া মজুমদার। ডেট অফ বার্থ মেয়ের? 1/12/1999। সময়টা বলুন। টাইমটা হচ্ছে 11:46 কলকাতা। 11:46 কখন? সকাল কলকাতায় জন্ম। হ্যাঁ, নিশ্চয়ই দিদি গাইড করবেন, অনুষ্ঠান ভালো লাগে তো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? অনুষ্ঠান কেমন লাগে? আপনার মেয়ের জন্ম বারটা বুধবার তো? হ্যালো,
দিদি 14/12। হ্যাঁ তাই তো বলছি, এটাতে তো মঙ্গল রয়ে আসছে। 14/12/1999 টাইমটা ঠিক আছে তো? 11:46। আচ্ছা মঙ্গলবার ছিল তো, মঙ্গলবার তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শতবিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র জানা আছে? মেয়ে তো একটুখানি মানে চঞ্চল টাইপের, মানসিক চঞ্চল। আর্টস নিয়ে পড়াশোনা করেছে নাকি? পিওর সায়েন্স নিয়ে পড়েছে। দি পিওর সায়েন্স নিয়ে পড়ে কতটা সাকসেস পেল? কেন নেমেছে বুঝতে পারলেন? এবার দিদির প্রশ্নটা, দিদি জিজ্ঞেস করেছিলেন আর্টস নিয়ে পড়লে কিন্তু আরো জায়গাটা ভালো হতো, তাই মাধ্যমিকের থেকে এইচএস এর নাম্বারটা তুলনামূলক কমে গেছে। তাই এই যে দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি ওর চাকরির জন্য চেষ্টা করছেন আর বিয়ের জন্য যে চেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু একটুখানি ডিস্টার্বের জায়গায় হয়ে আছে, আপনি পারলে দেখাবেন। কিন্তু চাকরির জায়গাটা ভালো আছে, চাকরিটাও পেয়ে যাবে, কিন্তু আপনি জন্ম ছকটা নিয়ে পারলে যোগাযোগ করবেন। কেননা এক নম্বর কথা, মঙ্গল কেতু একসঙ্গে বসে আছে, অপোজিটে রাহু বসে আছে কর্কটে, আর মঙ্গল কেতু মকরে বসে আছে, সেহেতু এখানে একটা অঙ্গরাগ যোগ তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ওর যে মঙ্গলটা যে স্থানে বসে আছে, এটা মাঙ্গলিক হয়েও বসে আছে। তা এই যে অঙ্গরাগ যোগ, মাঙ্গলিক যোগ, এগুলো কিন্তু ওর বিবাহিত লাইফে একটা ডিস্টার্ব দেবে, তার সঙ্গে সঙ্গে কর্মের জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব দেবে। প্রচণ্ড মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু আছে। তাছাড়া শরীরের জায়গাটাও একটু ডিস্টার্ব দেখাচ্ছে। আপনি পারলে ছকটা নিয়ে একটু দেখিয়ে নেবেন, খুব ভালো থাকবেন। অর্থাৎ সঠিক সময় সঠিক পদক্ষেপ। তাই আপনার অভিভাবক হয়ে আপনি আপনার ছেলে বা মেয়েকে প্লেয়ার হিসাবে যদি দেখতে চান, কি করবেন আজকের আলোচনায়? আসবো দিদি। আমি আরো একজন বন্ধু কে রয়েছেন সাথে, নমস্কার। সময়টা বলুন। দুপুর 3:55। জন্মস্থান কলকাতা। বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাই, মানে আমি না একটা প্রাইভেট স্কুলে চাকরি করি, তো আমি অ্যাকচুয়ালি এর আগে একটা সরকারি, মানে সরকারির জন্য আমি ট্রাই করছিলাম বা তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু এটা করতে করতে আমি একটা প্রাইভেট স্কুলেই করছি এখন। আমি এইটাই দিদির কাছে জানতে চাই যে এটা কি আমি, মানে আমি কি কোনো হাই কোর্টের জন্য আর কি অ্যাপ্লাই করবো, না এখানেই থাকবো, বা আর অন্য কোনো সরকারি? কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন তো? কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আপনার জন্মবারটা বুধবার তো? আচ্ছা, কর্কট লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র, তাই তো? আচ্ছা, আপনার দেখুন কেরিয়ারের জায়গা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। আর আপনার এখন যেটা হয়েছে, আপনি যদি ইমিডিয়েট চেষ্টা করেন, এখন যে একটা মঙ্গল নিজভঙ্গ রাজযোগ তৈরি করে বসে আছে, হ্যাঁ এই যে মঙ্গল কর্কটে ঢুকেছে, একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, আপনি কিন্তু এই সময় চেষ্টা করতে পারেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। তাছাড়া ইনকামের জায়গায় কিন্তু আপনার খুব ভালো দেখাচ্ছে, হ্যাঁ ইনকামের, হ্যাঁ বলুন। ইনকামের জায়গা খুব ভালো দেখাচ্ছে। আপনাকে যেটা একটা জিনিস সাবধান করবো, যে দ্বিতীয় বৃহস্পতি আছে, আপনার অর্থের কোনো সময় প্রবলেম হবে না, কিন্তু যে জিনিসটা আমি সাবধান করছি, আপনি শরীরের দিকটা নিয়ে একটু চিন্তা, শরীরের দিক থেকে একটু সাবধানে থাকবেন। কেননা আপনার গ্যাস ওরিয়েন্টেড সমস্যা, খাবার হজম না হওয়ার একটা সমস্যা, এগুলো কিন্তু থাকবে। তাছাড়া আপনার রবি আর বুধ যে মানে বুধাদিত্য যোগ হয়ে বসে আছে, সেটা বুধাদিত্য যোগটার পুরোপুরি ফলপ্রদ না হলেও আপনি কিন্তু বুধাদিত্য যোগের আংশিক ফল আপনি পাবেন। হ্যাঁ, ওই জন্য আপনি স্টুডেন্ট লাইফেও মেরিট ওয়ে স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ ইনকামের জায়গা কিন্তু ভালো আছে। আপনি আবার যে এই যে সুযোগটা আছে, এই সময় সুযোগটাকে কাজে লাগান। আমি এটা বলতে চাইছি যে আমি তো প্রাইভেটে পড়ছি, মানে আমি কি সরকারি চাকরির যোগ আছে? তো সরকারি চাকরির যোগ আছে, ওইটাই আমি বললাম। দ্বিতীয় বৃহস্পতি আছে, রবি বুধ, যে রবি যে সমসপ্তমে রবি বুধ যে দৃষ্টি দিচ্ছে সিংহের ওপর, এটাও কিন্তু একটা সরকারি চাকরি কানেকশনের জায়গা বোঝাচ্ছে। অতএব আপনার সরকারি চাকরিটা কিন্তু বলে দেন আমি কিরকম প্রফেশনে যাব তাহলে। আপনাকে আপনাকে একটা কথা বলি, আপনাকে এটুকু আমি বলে দিতে পারলাম যে ছক দেখে যে আপনার বৃহস্পতি কোথায় বসে আছে, রবি বুধ আছে, যে সরকারি চাকরির যে কারক গ্রহ, যে শুধু তো রবির জন্য সরকারি চাকরি হয় না, বৃহস্পতিও কিন্তু সরকারি চাকরিতে সাহায্য করে। তা এগুলো বৃহস্পতি রবি এগুলো কিন্তু ভালো জায়গায়
আছে, আপনার টিচিং লাইনে হবে, এটুকু আমি বলে দিতে পারি। এরপর ডিটেইলসে জানতে হলে আপনাকে একটু যোগাযোগ করতে হবে। একদমই তাই, মূলত বিষয়টা হচ্ছে টাইম স্প্যান, আর সেই নিয়ে আজকের আলোচনা রয়েছে যে প্লেয়ার হতে গেলে মানুষ কিভাবে নিজেকে গ্রুমিং করবে। আচ্ছা, মঙ্গল, মঙ্গল কি দেয় আমাদের? সাহস, এনার্জি, এগুলো মঙ্গল যে আমাদের পাঁচটা গ্রহ দরকার, তার মধ্যে মঙ্গল আমাদের সাহস এনার্জি এগুলো দিয়ে থাকে। শুক্র হচ্ছে কি আমোদ প্রমোদ মনোরঞ্জন, একটা খেলা দেখতে গেলে দেখবেন সবাই দেখছে, হাততালি দিচ্ছে, যে মনোরঞ্জনের ব্যাপারটা, আমোদ প্রমোদের ব্যাপারটা, এগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে। রবি হচ্ছে মান সম্মান, যশ খ্যাতি, এনার্জি, এগুলো কিন্তু রবির মধ্যে থেকেও আমরা পেয়ে থাকি। তারপর বুধ হচ্ছে কি খেলার সরঞ্জাম, উদ্যোগ যে নিয়ে করা, এই যে খেলার সম্বন্ধে যে মানে রিক্স নিয়ে যে যে খেলে সব খেলোয়াড়রা, এই যে মানে বুদ্ধির জায়গাটা, যে খেলতে গেলে যে বুদ্ধিরও দরকার হয়, সেই সব জায়গাগুলো কিন্তু বুধ আমাদের দেখে। শনি কি দেয়? শনি অধ্যাবসায় দেয়, আমরা জানি। শনি হার্ডওয়ার্ক করায়, তাই শনি এই যে খেলতে গেলে যে প্র্যাকটিস, প্রত্যেক দিন নিয়ম মেনে প্র্যাকটিস করা, খেলার জন্য পরিশ্রম করা, ধৈর্য ধরে করা, সেটাও কিন্তু শনি দেয়। তাই এই জন্য আমাদের পাঁচটা গ্রহ যে বললাম না, পাঁচটা গ্রহ মঙ্গল শুক্র বুধ রবি শনি, এই যে পাঁচটা গ্রহ কিন্তু একটা খেলোয়াড় হতে গেলে তার জন্মছকে পজিটিভ জায়গায় থাকতে হবে, পজিটিভ ভাবে থাকতে হবে। এবার কি তার সেটাকে দেখতে হবে, তার সঙ্গে কোন নক্ষত্রে বসে আছে এবং কেমন ডিগ্রি নিয়ে বসে আছে। এরপর আমি আলোচনা করব যে কোন ভাবগুলো কিন্তু এই খেলোয়াড় হওয়ার জন্য কিন্তু কোন ভাবগুলোকে দরকার হয়। ফোনটা নিয়ে কে রয়েছেন সাথে? নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করে দিন। হ্যাঁ বলুন, টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করবেন, না হলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে ফোন করেছেন? আমি বর্জরা, বাঁকুড়া। বর্জরা, বাঁকুড়া, কার সম্পর্কে জানবেন ডেট অফ বার্থ? আমার নাম শ্রী রাজেন্দ্র ভূষণ মন্ডল, 29 জুলাই 1968। 1968 সময়টা রাত্রি 8:30। জন্মস্থান বলবেন? বাঁকুড়া। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্বন্ধে। ক্যারিয়ার সম্পর্কে? বেশ, সঙ্গে থাকুন। বাঁকুড়া, টেলিভিশনের সাউন্ড প্লিজ মিউট করুন। আপনার জন্মবারটা সোমবার তো? হ্যাঁ। আচ্ছা, কুম্ভ লগ্ন কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র জানা আছে? রবির নক্ষত্র। আপনি একটু সাউন্ডটা কম করুন, কেননা ইকো হচ্ছে ফোনে। টেলিভিশনের সাউন্ডটা একটু কম করুন। আপনাকে একটা কথা বলি, আপনি তো মানে নিজের কাজটা নিজে করা, হ্যাঁ, আপনি বিজনেস করেন তো? আগে করতেন, এটা আপনার বিজনেসেরই ছক। কিন্তু যেটার জন্য আপনাকে একটা জিনিস বলি, প্রবলেম হচ্ছে একটা একটা কালসর্প দোষ হয়ে বসে আছে, তারপর আপনি খুলে কথা কাউকে বলতে পারেন না। হ্যাঁ, আপনার সামনে যদি কোনো কিছু হয় সেটা আপনি যে খুলে প্রকাশ করবেন বা খুলে প্রতিবাদ করবেন, সেই জিনিসটা কিন্তু আপনি পারেন না। ওর জন্য দেখবেন অনেক মানে অনেক সময় দেখবেন আপনার হওয়া কাজ হচ্ছে মানে স্পষ্ট কথা না বলার জন্য আপনি কিন্তু পারবেন না। কিন্তু তাছাড়া আপনার বুদ্ধির জায়গা কিন্তু খুব ভালো দেখাচ্ছে, আর অর্থ যে জায়গায় ইনভেস্ট করবেন সেটা বুঝে শুনে ইনভেস্ট করবেন, সেখানে ইনভেস্ট করলে কিন্তু উঠে আসা জায়গাটা কম। এরকম কি হয়? ধার দেন না, মোট কথা আপনি ধার কম দেবেন। হ্যাঁ, বিজনেসের জায়গা ভালো আছে, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে, আর আপনার জন্মছকে যে কালসর্প দোষটা হয়ে আছে সেটার একটুখানি প্রতিকার করে নিন, তাহলে দেখবেন এই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনাদের একবার জানিয়ে দিই কোথায় দিদিকে পাচ্ছেন। গড়িয়াহাট ভাগ্যচক্র প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 6 পেয়ে যাচ্ছেন। বালিতে পাবেন রবিবার বিকেল 5 থেকে 8। এছাড়াও বাগুইহাটি চেম্বার রয়েছে সকাল 10 থেকে 5, দিদিকে সেখানেও পাবেন। অবশ্যই একটু ফোন করে নিতে হবে আগে থেকে, 9836262051 9330089182 8420064233। আপনারা যদি আমার কথাটাকে মিস করে যান তাহলে একটু দেখুন, ফলো করুন, স্ক্রিনে আছে সেই নাম্বারটা, নোট করে রাখুন। কে রয়েছেন সাথে? নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার বলুন। আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন? হাওড়া থেকে। হাওড়া, বেশ বলুন, ছেলের ডেট অফ বার্থ? 23-6-91। কত বললো? 23-6-91। হাওড়া থেকে? হ্যাঁ, বেশ, নিশ্চয়ই শুনেছি। সময়টা 6:91 সকাল 12:20। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড আপনাকে মিউট করতে হবে, না হলে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই মিউট করে দিন। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, মিউট করে দিয়েছি দিদি, মিউট করে দিয়েছি। কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাই আমার ছেলে বিয়েটা কত নাগাদ হবে। বেশ, আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা কি রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জানা আছে? হ্যাঁ। কি করে ছেলে? ছেলে
আচ্ছা, ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাইছেন। ছেলের বিয়ে কিন্তু আপনার খুব যে একটা দূরে হবে তা না, কাছাকাছি হবে, মানে জানাশোনার মধ্যে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলের বিয়েটা আপনার হচ্ছে কন্যা লগ্ন, ওর রাশি হচ্ছে তুলা রাশি, ছেলের বিয়ের বয়সটা কিন্তু একটুখানি ওয়েট করতে হবে। ছেলের বিয়ের সময় হয়ে গেছে ঠিকই, কিন্তু এবছরটা আপনি দেখাশোনা করুন, সামনের বছর কিন্তু দেবেন। কিন্তু তার আগে বলবো আপনি জন্ম ছক মানে একটু জন্ম কুণ্ডলিটা মিলিয়ে বিয়ে দেবেন, কেননা ওর একটা মাঙ্গলিক আছে, তো ওই জায়গাটাকে আপনি একটু দেখে বিয়ে দেবেন, ঠিক আছে? খুব ভালো থাকবেন, আশা করি উনি টেলিভিশন। আর বিয়ের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা কি এতটা সহজে? এখানে আমি দেখে বলে দিলাম যে হ্যাঁ কাছাকাছি বিয়ে হবে, কারণ আমরা জানি বৃহস্পতির কানেকশন থাকলে রিলেটিভের মধ্যে জানাশোনা বা কাছাকাছি হয়, বুধের কানেকশন থাকলে কম্পিউটার বা পেপার ওরিয়েন্টেড মাধ্যমে বিয়ে হয়, যে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়ে হয়, এগুলো বুধের কানেকশন থাকলে হয়, তা এরকম বোঝা যায়। কিন্তু এই কানেকশনটা বলে দেওয়া যায়, কিন্তু বিয়ের ব্যাপারটা পুরোটা জানার জন্য একটু চেম্বারে যোগাযোগ করতে হয়। এত সহজে বিয়ের ব্যাপারটা ডিটেলসে বলাটা সহজ ব্যাপার না, বা সময় সাপেক্ষ ব্যাপার। একটুখানি পারলে এগুলো নিয়ে একটু চেম্বারে যোগাযোগ করলে সঠিক মানে প্রেডিকশনটা বা সঠিক টাইমটা, আপনাকে অ্যাকুরেট ডেটটা সব কিছুই বলে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। একদমই তাই, কারণ জীবনে একটা নতুন অধ্যায়, সেই এপিসোডটা কিন্তু অবশ্যই যেই কি সেই এত সহজে হয় না, এইটুকু সময়ের মধ্যে এইটুকু জিনিসটা হয় না। বলে দেওয়া সম্ভব যে হ্যাঁ বিয়েটা, বিয়ের যোগ আছে, বিয়ের যোগ চলছে, কেননা এখন দশা যেটা চলছে সেটা রাহুর কানেকশন আছে, আমরা জানি এই কানেকশনগুলো সাপোর্ট করে বিয়ের ব্যাপারে। কিন্তু শুধু ওই দশাটা দেখলে তো হয় না, তার সঙ্গে অন্তর্দশা বা নক্ষত্র সেগুলো দেখতে হয়, যার জন্য একটু সময়ের ব্যাপার। কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি আসানসোল থেকে বলছি, চৈতালি দে। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ? 10/1/73। 10/1/73, বেশ। সময়টা সকাল 6:30। জন্মস্থান বলুন? আসানসোল। আসানসোলে। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি ডেইলি দেখি দিদি প্রোগ্রাম, মানে সময় হয়ে ওঠে না, কিন্তু যখনই দেখি খুব ভালো। যেদিন মিস করে যাবেন কাজের সময়, অবশ্যই প্রত্যেকে ব্যস্ত থাকেন, একটু ইউটিউবটা ফলো করবেন, শ্রীমতী আলপনা দেবেন, অবশ্যই সেখানে সব কিছুর আপডেট কিন্তু পাবেন, জেনে নিন। আচ্ছা, মেয়ে বললো তো? হ্যাঁ, ওনার নিজের সম্পর্কে না মেয়ের সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার জন্ম বারটা হচ্ছে বুধবার তো? শনিবার। ডেটটা আরেকবার বলুন। 10/1/76। ছটা 6:30 টাইমটা ঠিক আছে তো? মঙ্গলবার তো? শনিবার। কিন্তু মঙ্গলবার আসছে তো এখানে, তাহলে আপনি সঠিকটা জেনে একটুখানি সঠিকটা জেনে ফোন করবেন। হ্যাঁ, এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আসছেন এ হচ্ছে, আর এই জন্যই আমি প্রত্যেক দর্শক বন্ধুকে একটু অনুরোধ করি যে যখন কথা বলবেন ফোনে টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, কারণ তাতে আপনারও সুবিধা হয় শুনতে, আমাদেরও হয়। তো আলোচনায় আসি দিদি আজকে আমাদের। তা আমি যেটা বলছিলাম যে এই যে ভাবগুলোর যে ভূমিকা আছে, পঞ্চম ভাব, পঞ্চম ভাবটি নির্দেশ করে মনোরঞ্জন, সৃষ্টিশীল, খেলাধুলা, প্রমোদ আমোদ প্রমোদের যে ব্যাপারটা, খেলার মাঠ, এগুলো কিন্তু পঞ্চম ভাব দেয়। তৃতীয় ভাব কি দেয় আমাদের? তৃতীয় ভাব যে এনার্জি লেভেলটা বোঝায়, এনার্জিটা কি উদ্যম শক্তি, তারপর হচ্ছে যে খেলার প্রতি যে আকৃষ্ট হওয়া, আগ্রহ, এই জিনিসটা কিন্তু আমাদের তৃতীয় ভাব দিয়ে থাকে। ষষ্ঠ ভাব কি করে? ষষ্ঠ ভাব, যেমন আমরা জানি যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিশনের জায়গাটা যেমন সব কিছুর ক্ষেত্রে দেখায়, সেরকম খেলার ক্ষেত্রেও, খেলার জায়গাতেও কিন্তু সেই কম্পিটিশনের ব্যাপারটা কিন্তু ষষ্ঠ ভাব দেয়। তার সঙ্গে দেয় পরিশ্রম করার ক্ষমতা, এগুলো কিন্তু ষষ্ঠ ভাব দেয়। একাদশ ভাব কি দিচ্ছে? মনে একটা মনোরঞ্জনের ব্যাপারটা, যে একাদশ ভাব দিচ্ছে আমাদের ভাব। তারপর হচ্ছে আমাদের সাকসেস, আমাদের যে আমরা যে এই যে কর্মটা করছি, কর্মের সাকসেস কতটা হবে, এই যে খেলাধুলার মাধ্যমে মানুষ অনেকে চায় যে এটাকে জীবিকা হিসেবে নিতে, এটাকে এটাকে করে যে একটা খ্যাতি, নাম, যশ পাওয়া, এগুলো কিন্তু আমাদের একাদশ ভাব দিয়ে থাকে। সব কিছুর ক্ষেত্রে যেমন একাদশ ভাব আমাদের সাকসেসের জায়গাটা বোঝায়, সেরকম খেলার ক্ষেত্রেও কিন্তু একাদশ ভাবটাকে আমাদের দেখতে হয় সাকসেসের জন্য। দ্বিতীয় ভাব কি হচ্ছে? দ্বিতীয় ভাব আমাদের অর্থ দেয়, অর্থের জায়গাটা আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করে থাকি। আজকে একটা খেলাধুলা করতে গেলে, দেখুন একটা বাইরে খেলতে গেলে যে সব কিছুর ব্যাপারে যে একটা অর্থের দরকার, তার সঙ্গে ধরুন আজকে আমাদের দ্বিতীয় ভাব থেকে আমাদের খাওয়া দাওয়ার জায়গাটাও বোঝায় আজকে, তাহলে সব কিছু যে জায়গাটা, তারপর ধরুন পরিবেশ, আপনাকে বাড়ি থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন আপনি। হ্যাঁ, অনেকে দেখবেন ইচ্ছে আছে, ছেলেরা নিজে নিজেই খেলতে যাচ্ছে, লুকিয়ে খেলতে যাচ্ছে, এই যে জানে এই যে জায়গাগুলো, আবার দেখবেন অনেকের বাড়ি থেকে খুব ভালো সাপোর্ট করছে, এইসব যে পরিবারের জায়গাটা আমরা যেহেতু দ্বিতীয় ভাব থেকে দেখি, তাহলে আমাদের দ্বিতীয় ভাবের ভূমিকাও কিন্তু এই একটা খেল সফল কেরিয়ার
খেলোয়াড় হওয়া বা সফল কেরিয়ার খেলোয়াড় হিসেবে যে সফল হওয়া কেরিয়ারে, সেটার জন্য কিন্তু আমাদের পরিবারেরও আমাদের হেল্প চাই। তা সেই জন্য অর্থ, পরিবার, এগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে থাকি। তাহলে দ্বিতীয় ভাবেরও ভূমিকা আছে। তাহলে পঞ্চম, ষষ্ঠ, একাদশ, তৃতীয়, হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয়, এগুলোর কিন্তু সমস্ত ভূমিকা থেকে যাচ্ছে। এই ভাবগুলোর ভূমিকা কিন্তু একটা সফল কেরিয়ার খেলোয়াড় হিসেবে তৈরি করার জন্য। ওই জন্য আমাদের আমাদের জন্ম ছকটা ছোট থেকে যদি মা বাবারা একটু সচেতন হয়ে দেখে নেয় যে এই ছেলেটার খেলা যে শেখাচ্ছে, অনেকে মা বাবা খেলায় ভর্তি করে দিচ্ছে ছোটবেলা থেকে, কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর পা ভেঙে যাচ্ছে, কেউ গিয়ে শেষ পর্যন্ত হয়তো শারীরিক কারণে পরিশ্রম করতে পারছে না, কেউ পড়াশোনার চাপে ওই খেলার জায়গাটা থেকে হঠাৎ বন্ধ হয়ে গেল, তো বন্ধ ডিটাচ হয়ে গেল, তো পুরো ডিটাচই হয়ে গেল। অতএব আপনি যে ইনভেস্ট করছেন ছোট থেকে যে ওকে খেলাটা শেখাচ্ছেন, শুধু শরীরের কায়িক পরিশ্রম না, সেটা কায়িক পরিশ্রমের সাথে সাথে সফলতা কতটা পাবে এটা জানার জন্য যদি আপনাদের কারো শখ থাকে যে হ্যাঁ, ছেলেদের মেয়েদেরও শখ থাকে যে হ্যাঁ আমরা এই খেলাটাকে কেরিয়ারে একটা জায়গায় নিয়ে যাব বা সফলতা অর্জন করে একটা কিছু করতে চাই, তাহলে কিন্তু একবার জন্মছকটা দেখে জেনে নেওয়া উচিত। প্রত্যেকটা সাবজেক্টের মতো আমি যেমন প্রত্যেকটা ব্যাপারে বলি, আজকে ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, যাই নিয়ে পড়াশোনা করুক, গান বাজনা করুক, আজকে নাচ করুক, সব কিছু করুক, এই যে খেলা করুক, তা আমি পরের দিনও আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিং যারা পড়বো বলে চিন্তা ভাবনা নিয়ে রেখেছে তাদের জন্মছকে কোথায় কি গ্রহ সাপোর্ট করলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার হওয়া যায়। তো এই যে জিনিসগুলো যদি আগে থেকে আপনারা জেনে সচেতন হয়ে যান তাহলে আপনাদেরকেও হতাশ হতে হয় না, আর ছেলে মেয়েরাও একটা জিনিস শিখে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কেরিয়ারটা সাকসেস পেলো না, সেই জায়গাটাও হয় না। ওই জন্য ছোট থেকে একটু জন্মছকটা নিয়ে সচেতন হওয়াটা মা বাবার দরকার। একদমই তাই। এবং রয়েছেন সাথে একজন আমাদের বন্ধু, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার, আমি আরামবাগ থেকে বকুলপ্রিয়া দাস কথা বলছি। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন একটু তাড়াতাড়ি। হ্যাঁ, 29 ডিসেম্বর 1998। সময়টা বিকেল 3:35। জন্মস্থানটা বলবেন? আরামবাগ। আরামবাগ, বেশ। কি জানতে চাইছো বলো। আমি এবছরই গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, রেজাল্ট আউট হয়ে গেছে, তো আমি এরপর কি লাইনে গিয়ে পড়াশোনা করব আমি কিছু চিন্তা ভাবনা করতে পারছি না। তো আমার সঠিক সময় ফোন করেছো, সঠিক জায়গায় ফোন করেছো, যদি দিশা অনুষ্ঠান তোমাকে হেল্প করবে। তোমার জন্মবারটা মঙ্গলবার তো? মঙ্গলবার। বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্রের নক্ষত্র জানা আছে? হ্যাঁ, ওইটা ওই মোবাইল থেকে একটু জেনেছিলাম। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করেছো? আমি এডুকেশন অনার্স করেছি। এডুকেশনে অনার্স করেছো। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তোমার কিন্তু তুমি যে কোনো ট্রেনিং নাও, ঠিক আছে? কোনো ট্রেনিং নিয়ে কোনো চাকরির চেষ্টা করো, ট্রেনিং নিয়ে কোনো, দেখো শনি যাদের ভালো থাকে তাদের কিন্তু হার্ড ওয়ার্ক করায় বা কোনো জিনিসের ধৈর্য ধরে একটা জায়গায় সাকসেস করানো সেটা কিন্তু করায়। তা তুমি কোনো ট্রেনিং নিয়ে চেষ্টা করো, সরকারি চাকরির কিন্তু একটা যোগ আছে, কেননা দশমে তোমার বৃহস্পতি বসে আছে, তার সঙ্গে রবি বসে আছে ভালো জায়গায়। তা বৃহস্পতির ঘরে রবি বসে আছে, রবির ঘরে বৃহস্পতি আছে, নবমপতি দশমে বসে আছে, দশমপতি নবমে বসে আছে, তা এই যে কানেকশনটা সুন্দর হয়ে বসে আছে তা তোমাকে সরকারি চাকরির কিন্তু জায়গা দেবে। কিন্তু তোমাকে আমি বলবো কোনো ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে কিন্তু সরকারি চাকরি চেষ্টা করো, দেখো পেয়ে যাবে। খুব ভালো থেকো। এবং এই যে সচেতনতা আজকে জ্যোতিদিশা অনুষ্ঠান প্রত্যেকটা মানুষের ভেতরে সেটা কিন্তু সৃষ্টি করতে পেরেছে। কোথায় আসবেন? গড়িয়াহাট ভাগ্যচক্র প্রতি বৃহস্পতিবার দুপুর 2 থেকে 6টা পেয়ে যাচ্ছে। পেয়ে যাবেন বাগুইহাটি চেম্বারে সকাল 10টা থেকে 5টা, দিদিকে পাবেন বালিতে, পাবেন রবিবার বিকেল 5টা থেকে 8টা। যারা যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারে ফোন করুন 9836262051, 9330089182, এছাড়াও 8420064423। খুব সময় শেষ, দৌড় করে এসে দাঁড়িয়ে আছি। আমি একটা ছোট্ট কথা এটাতে খেলোয়াড় নিয়ে বলে নিলাম, সামনে চন্দ্রগ্রহণ আছে, তা আমি ছোট্ট দুটো কথার উপর বলে রাখি। সবাই তো চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করছেন, আপনারা অনেক কিছু শুনে থাকবেন, তা এই চন্দ্রগ্রহণটা, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকগ্রহ, তো তা এটার এফেক্ট কিন্তু আমাদের মনের উপর পড়ে। এমন চন্দ্রগ্রহণে সবাই জানে যেটা নিয়ম সেটা আপনারা মানবেন, যেমন চন্দ্রগ্রহণের সময় কিছু খাবার তৈরি রেখে খেতে হয় না, চন্দ্রগ্রহণে ভরা জল খেতে হয় না, কেননা জলটাও আমাদের চন্দ্রের জিনিস, জলটাকে আমরা চন্দ্রের সঙ্গে, চন্দ্রকে আমরা জলের সঙ্গে বিচার করে থাকতে। এই যে যে জিনিসগুলো আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আর আমি সামনে সব সামনে আলোচনায়, আমার প্রত্যেক শনিবার এই দুটো থেকে যে অনুষ্ঠান হয়, সামনের আলোচনায় শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, তা শ্রাবণ মাসের যে ভূমিকা, শ্রাবণ মাসকে শিবের মাস কেন বলা হয় বা আপনাদের কী করা উচিত আর কী করা উচিত নয় সেই নিয়ে আমি আলোচনাটা রাখবো, আপনারা শুনবেন। আপনাদের শুনলে আপনারা নিজেদের জায়গায় সেই বাস্তুর জায়গাতেও কিছু উপকৃত হবেন, তাহলে দেখবেন আপনারা যদি ওগুলো মানেন আপনারা কিন্তু শারীরিক জায়গা থেকে, মানসিক জায়গা থেকে, আর্থিক জায়গা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। একদমই সময় নিয়ে আজকে বিদায় নিতে হবে, খুব ভালো থাকবেন, নমস্কার।